ফর্মুলা আমার কাছে নেই, তবে ওষুধের স্যাম্পলটা আছে। তবে একা আপনার হাতে আমি তুলে দেবো না, আপনি আপনার বিজনেস গ্রুপকে ডাকুন। আগর জান কা পরবাহ হ্যায় তো দবাই মুঝে দে দো। লাভ এই আপনারা কি ছেলে মানুষই করছেন? তার চেয়ে বরং এই ওষুধটা আমি আপনাদের ছুড়ে দিই, যে পাই তারই। মোটেই না, আসলে আমি যে সিগারেট দিয়েছিলাম তাই কি ওরকম হয়েছিল। এ দেখ এই সিগারেটে ওষুধ মেশানো আছে, খাবি? খেয়ে দেখ না। না না বাবা, ওসব দরকার নেই। হেলথ মিনিস্টার কিংবা সেক্রেটারির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা মুশকিল। তবে হেড ক্লার্ক একজন বাঙালি ভদ্রলোক আছেন, ওনার সাথে আমার পরিচয় আছে। চল দেখা যাক কি হয়। হ্যাঁ তাই চল। সরকার যদি যাচাই করে দেবে এখন যে আপনার আবিষ্কারটা জনসাধারণের কাজে লাগছে, তাহলে অবশ্যই আপনাকে জনসাধারণের জন্যই তো এই ওষুধ স্যার। মানে এই ওষুধ একবার খেলে জীবনের সব ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে, তাই তো এর নাম দিয়েছি ব্ল্যাকিনন। ব্ল্যাকিনন? হ্যাঁ স্যার, রিসার্চের সুযোগ পেলে এর বাই প্রোডাক্ট হিসেবে আরো অনেক ওষুধ বার করা যায়। মেরে সারা হাড় গুঁড়ো করে দেবো একদম। ফর্মুলা নেই। ফর্মুলা ফর্মুলা এখনই সশরীরে বেরিয়ে আসবে। ফর্মুলা কে তো কি, কে তো কি, কে তো কি যদি বলে তাহলে শুধু ফর্মুলা কেন, ওষুধের স্যাম্পলটাও দিয়ে দেব। কারণ এই ওষুধ তৈরির পেছনে কেতকির অনেক অবদান আছে। সত্যি কেতকি, সব সময় তোমার কথা মনে করে কাজ করে গেছি, ভেবেছি আবার একদিন তুমি ফিরে আসবে, আবার আমরা একসঙ্গে কাজ করব। তাই ওষুধটার নামও দিয়েছি AAK1, কে ফর কেতকি। আমার মনে হচ্ছে তুমিও বোধ হয় চাও ওষুধটা ওদের দিয়ে দি। তাই হবে কেতুকি, ওষুধটা আমি ওদের হাতেই তুলে দেব, কিন্তু একটা কন্ডিশন, ওষুধের আবিষ্কারক হিসেবে আমার নামটা ইচ্ছে করলে বাদ দিতে পারেন, কিন্তু কেতুকির নামটা যেন থাকে। না দেবে না ফর্মুলা, তুমি কাউকে দেবে না। কে? আর এক ওর গায়ে হাত দিলে আমি চিৎকার করে লোক ডাকবো। খবরদার। ওই গুলি বন্দুক আমরা মানে বৈজ্ঞানিকরা তৈরি করেছি, আর ওগুলো আমাদের উপরই তাক করছেন। ঠিক আছে, আপনার হাতে রিভলভার আর আমার কাছে এই ছোট্ট হোমিওপ্যাথির শিশি,
নিন। ও এখন কিছুক্ষণের জন্য চোখেও দেখতে পাবে না, কানেও শুনতে পাবে না। ওটা কি বোম? হোমমেড টিয়ার গ্যাস, ক্লোরোঅ্যাসিটোফেনল প্লাস ক্লোরোপিক্রিন প্লাস বেস ক্লোরোফর্ম, C6H5CO CH2Cl। আর বলিস না, এসো। ভালো আছে? আপনি আপনি আবার আমাদের বাড়িতে কেন? কাকে কি বলছিস বাবু, কেতুকির জন্য তো তাহলে বেঁচে গেলাম, নইলে গুন্ডার দল তো ছোট মামাকে এতক্ষণে খেটে যমুনার জলে ভাসিয়ে দিত। দিদি কোথায়? মা কালীবাড়ি গেছে তোমার জন্য পুজো দিতে। যা, তাড়াতাড়ি দু কাপ চা করে নিয়ে বসো। কেতুকি, মানুষের চরিত্র পাল্টা দেয়। ভালো করে বসে তৈরি কর, চল চালে কিন্তু আছি ছেড়ে দেবো। আমি আসছি বাবুন, কিন্তু কি রইল? একটা টেলিফোন করতে পারি? চোরামিয়া, ফর্মুলা আমার কাছে নেই, তবে ওষুধের স্যাম্পলটা আছে। তবে একা আপনার হাতে আমি তুলে দেবো না, আপনি আপনার বিজনেস গ্রুপকে ডাকুন, আমি এক ঘন্টার মধ্যে আসছি। আরে অবনী বাবু, আসুন আসুন মশাই, সে কতদিন আপনার কোনো খবরই নেই, এখন বলুন আপনি কেমন আছেন? আপনি আমাদের কত গর্বের জিনিস হবানি বাবু, আর সারা পৃথিবীর মানুষ আপনাদের কাছে হার স্বীকার করেছে। আপনি কি বলেন? এই সেই ওষুধ ব্ল্যাকিনন, এবার বলুন আপনাদের মধ্যে কাকে দেবো? আমার হাতে দেবেন অবনী বাবু, আমার অয়েল মিলে খাঁটি সর্ষের তেল দিয়ে আমি আপনার কত সাহায্য করেছি বলুন। ক্যানসান আপনি বাবুর ওষুধ কোম্পানির হায়দ্রাবাদের এজেন্সি তো আমার আছে, আপনার সঙ্গে তোমার একটা বিজনেস রিলেশনশিপ আছে, তো ভাইটা আমাকে দিয়ে দিন, আমি বন্দোবস্ত করে দিই। পরে আমার কে রে, আমি থাকতে ও দাওয়াই কে নেয় দেখি? হয়ে ছোকরা, ওষুধটা আমাকে দাও, তুমি তোমার পলিটিক্যাল ক্যারিয়ারে 12টা বাজিয়ে দিয়েছো। আগর জান কা পরবাহ হ্যায় তো দাওয়াই মুঝে দে দো। লাভ এই, আপনারা কি ছেলে মানুষই করছেন? কাছে বরং এই ওষুধটা আমি আপনাদের ছুড়ে দিই, যে পায় তারি, 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 যে পায় তারি। আমার কাছ থেকে তারা টাকা দিন, মাত্র
আপনার ওষুধ নিয়ে পালাচ্ছে যে ছিল দে এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।